সাবস্ক্রাইব করুন ট্যাক্স সিটি ইউটিউব চ্যানেল আর আইকনে ক্লিক করুন আমাদের সকল ভিডিও সবার আগে দেখার জন্য আসসালামু আলাইকুম ট্যাক্স সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই জানি লেটেস্ট আপডেটের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের ডিজিটাল ই ওয়ালেট সেলফিনে চমৎকার চমৎকার কিছু ফিচার যুক্ত করেছে প্রতিটি ফিচারের রিভিউ ভিডিও আমরা আপলোড করবো চ্যানেলে সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে দেখাবো সদ্যযুক্ত হওয়া এনপিএসবির মাধ্যমে কীভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে হয় অর্থাৎ আমরা এখন ব্যাঙ্ক এশিয়া লিমিটেডের একটি অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করবো এবং দেখবো সেই অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে কিনা না আমরা ব্যাংকে এশিয়া লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং থেকে স্টেটমেন্টের মাধ্যমে অথবা এস এম এস প্রাপ্ত এস মাধ্যমে আপনাদেরকে দেখে দিব টাকাটা জমা হয়েছে কি না মুহূর্তেই তো চলুন শুরু করি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি সেলফিনে লগ ইন করে আছি তো এবারে আমি ফান্ড ট্রান্সফার যে অপশনটা এখানে ক্লিক করব ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর সেন্ড টু আদার ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনের প্রথমে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছি যেটা নতুন যুক্ত হয়েছে এনপিএসবি ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার ব্র্যাকেটে বি লেখা এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর একটা পেজ আসছে এবং নিচে দেখতে পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট আছে তারপর ব্যাংক এখানে ব্যাঙ্ক এশিয়ার নাম লিখলে এখানে পেয়ে যাবো আমরা বি এ লেখার পরই লিস্টে পেয়ে গেছি ব্যাংক এশিয়া লিমিটেড এবারে রিসিভার নাম যার কাছে পাঠাবো যার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টের নাম এখানে লিখতে হবে তো আমরা এখানে অ্যাকাউন্টের নাম টাইপ করছি অ্যাকাউন্টের নাম লেখার পর এখা এবারে রিসিভার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে সঠিকভাবে এবারে ট্রান্সফার অ্যামাউন্ট সর্বনিম্ন একশো টাকা পাঠাতে পারবেন একশো টাকার নিচে পাঠানো যাবে না সেলফিন থেকে এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবারে সেলফিনের পিন লিখতে হবে তো আমি সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নিলাম এবারে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আবারও ট্রানজ্যাকশন ডিটেলস এখানে বিস্তারিত দেখাচ্ছে সেলফিন অ্যাকাউন্ট নাম্বার যেখান থেকে পাঠাচ্ছি টাইটেল যে অ্যাকাউন্টে পাঠাবো সেই অ্যাকাউন্টের নাম রিসিভিং ব্যাংক টু অ্যামা অ্যাকাউন্ট টাইটেল অ্যামাউন্ট ফি কোনো ফি কাটবে না একটা বিষয় ইসলামী ব্যাঙ্কের আই ব্যাংকিং থেকে ফান্ড ট্রান্সফার করতে হলে আমরা জানি কিছু চার্জ কাটে সর্বনিম্ন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা থেকে শুরু হয় কিন্তু সেলফিন থেকে আপনি একদম ফ্রিতে টাকা পাঠাতে পারবেন তো আবার আমরা সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করব কংগ্রেচুলেশন আমরা দেখতে পাচ্ছি ফান্ড ট্রান্সফার হয়ে গেছে এখান থেকে এনপিএসপি ট্রান্সফার ট্রানজাকশন আইডি অ্যামাউন্ট কোনো ফি কাটেনি ডেট দেখাচ্ছে এগারো অগস্ট দু তো আমরা এবারে একটি এস এম এসের জন্য অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন উপরে এস এম এস চলে আসছে যে একশো টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের রিভিউ আপনারা দেখলেন কীভাবে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করতে হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ